ফিরে আসি নাটকে হাকিম চত্বর থেকে নাইম চলে যায় মধুর ক্যান্টিনের দিকে বড় ভাইয়ের সাথে দেখা করতে চারিদিকে আনন্দ কোলাহলের মাঝেও টিএসসির সামনে হঠাৎ করে এক হৃদয় ছোঁয়া স্মৃতির মুখোমুখি হয় অদিতি আর রায়হান পুনর্মিলনী উৎসব অদিতি ও রায়হান 90 দশকের সহপাঠী এবং প্রাক্তন প্রেমিকা স্বভাব নিয়মে সহপাঠী ছেলেটির প্রতিষ্ঠা পেতে সময় লাগে ইতিমধ্যে মেয়েটির বিয়ের সানাই বেজে ওঠে তাদের না পাওয়ার বেদনা শুষে যেতে থাকে তাদেরই মনের ব্লটিং পেপারে দেখা হয় এখানে দুজনের বহু বছর পর তাদের কথোপকথনে ফুটে ওঠে তাদের পুরনো ভালোবাসার প্রতিচ্ছবি সরকারি কলেজে বাংলা পড়াই তুমি কি করছো আমি আছি বিদেশে আমেরিকাতে পুনর্মিলনী উৎসবে থাকবো বলে আশা অনেকের সাথে দেখা হবে হলো দেখা কারোর সাথে অনেকের সাথে কবিতা পড়ো এখনো না ছেলে ফুলে সংসার নিয়ে তুমি কবিতা লিখো না আমারও আর কবিতা টবিতা লেখা হয় না আজকাল কেন সে প্রসঙ্গ থাক অন্য কথা বলো তোমার হাতেও দেখো এটা আমারই একটা কবিতার বই পুরোনো সব কবিতাগুলো দিয়ে বন্ধুদের পিড়াপিড়িতে বইটা এবার বের করলাম তাই নাকি একটু দেখি দেখো পুরোনো না এটা তো দেখছি নতুন কবিতা কোনটা দুঃখগুলো হ্যাঁ বলতে পারো এটাই আমার শেষ কবিতা লিখেছিলাম তোমার বিয়ের পর তাই পড়ি পড়ো আমি ভেবেছিলাম তোমায় নিয়ে দূর অরণ্যে হারিয়ে যাব তুমি হাত বাড়াতে করলে মিঠা জনারণ্যে হাত ধরাতেই হাত আমি ভেবেছিলাম তোমার হাতে নিশিকন্থা তুলে দেব তুমি হাত বাড়াতে পড়লে দিতা দুপুর রোদে রজনী কথা শুকাল আমি ভেবেছিলাম তোমার খোপায় গোলাপ ফুলে গুঁজে দেব তোমার চোখের তারায় দ্বিধা দেখে ধূসর আলোয় গোলাপ কুড়ি অশ্রু হল আমি ভেবেছিলাম তোমার অঙ্গে ঢাকাই শাড়ি পুড়িয়ে দেব তোমার চরণ থেমে গেল নিশুক্রাতে ঢাকাই শাড়ি আগুন ছিল একটা কথা বলবি না বলো না জানি তো রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে চলো অদিটাতে গিয়ে একটু বসি চা খাই বিশ্ব
বিশ্ববিদ্যালয় দিবসের এই পুনর্মিলনীতে এসে অদিতি আর রায়হান যেন ফিরে পেতে চায় সেই পুরনো দিনে। প্রিয় বান্ধবীর সান্নিধ্যে রায়হান যেন ফিরে পেতে চায় সেই সোনালি অতীত। অদিতি রায়হানের এই অসমাপ্ত ভালোবাসা কেন পূর্ণতা পেল না সে প্রসঙ্গে না যে আজকের এই দিনে শুধু এটাই বলা চলে, বিশ্ববিদ্যালয়ের সেই হারানো দিনগুলি অদিতি রায়হানের জীবনে সুখের স্মৃতি হয়ে বেঁচে থাকুক অনন্তকাল।